আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। গত 29 নভেম্বর উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে রক এন্ড ওয়াক সিজন 3 গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। আয়োজনে এস এন্ড এস ইনস্টিটিউট। নাচ, গান, অভিনয়, মেকওভার প্রমুখ বিভাগে ট্যালেন্ট খোঁজার প্রয়াসে এই উদ্যোগ বলে জানান সংস্থার যুগ্ম ডিরেক্টর সন্দীপ দত্ত ও শশী ঝাঁ। এদিনের অনুষ্ঠানে সেলিব্রিটি গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত ও সোলানকি রায়। মূক ও বধির শিশুদের জন্য সংস্থার উদ্যোগ অনেকাংশেই সাধুবাদ প্রাপ্য। এই দিনটার জন্য দীর্ঘদিন অনেক প্রত্যেকটা পার্টিসিপেন্ট অপেক্ষা করে থাকে। প্রথমত বলতে চাই, যেহেতু সিজন 3, হ্যাঁ, এবারে লাস্ট ইয়ারের সিজন থেকে অনেকটাই ভেরি স্পেশাল। আর আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সানশাইন অটিজম কেয়ার কে হেল্প করা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ফান্ড রেজ করে থাকি ইভেন্টে। তো পুরোটা সবটা মিলিয়ে আমার মনে হয় আপনারাও রয়েছেন, এবং প্রত্যেক ট্যালেন্টকে আমরা একটা জায়গা দিই বলে হয়তো রক অ্যান্ড ওয়াক আজকে শুধু রক অ্যান্ড ওয়াক একটা নেম না, ইটস অ্যান ইমোশন ফর এভরি পার্টিসিপেন্টস। টোটাল থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল উই গেট 1000 প্লাস পার্টিসিপেন্টস আফটার স্ক্রুটিনাইজিং। আমরা অডিশন রাউন্ডের পরে সেমিফাইনালে মোটামুটি 250 জন ছিল, আজকে ফিনালেতে 100, এবং এর মধ্যে ভেরিয়াস ক্যাটাগরিজ আছে, ডান্স, মেকওভার, মডেলিং, ফটোগ্রাফি, তার সাথে সাথে অ্যাক্টিং, সিঙ্গিংও রয়েছে।
আজকে তোমার ডিজাইনে সবাই পরে র‍্যাম্পে হেঁটেছে, কি বল? আমি একটা কথাই বলবো, আমার খুব ভালো লাগলো। আর আমি একটা ডিফারেন্ট কাজ করতে সবসময় চেয়েছিলাম। আজকে তো এই শোটা মানে বেসিক্যালি তো অটিজম বাচ্চাদেরকে নিয়ে, তো আমার শোতে কিন্তু অটিজম একটা বাচ্চাও কিন্তু র‍্যাম্প ওয়াক করেছে অ্যাজ এ মডেল হিসেবে। তো আর সে মানে অটিজম বাচ্চারা কি যদি তারা মুখ মানে তারা যদি র‍্যাম্পে হাঁটতে পারে তাহলে ওদেরও কাজের সুযোগ দেওয়া হোক, আমি সেইটা মাথায় রেখে আমি তাকে নিয়েছিলাম। তো আমার খুবই ভালো লাগলো। আর মেন থিং হলো অটিজম বাচ্চাদের জন্য ফান দেওয়ার, তো আমার ভালোই লাগলো এক কথায়। এই অনুষ্ঠানে তোমরা মেকআপের জন্য বেস্ট এক্সেলেন্সি অ্যাওয়ার্ড পেলে, এটা নিয়ে তুমি কি বলবে? আগে তো আমি নিজে তো কিছু করলাম না, আমার যে গুরু আছে মিস্টার সুনীল জয়সওয়াল, ইজ এ রেনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন কলকাতা, দো হি ইজ নট হিয়ার, উই হ্যাঁ নিয়ে, বাট ফির বি থ্যাংক ইউ সো মাচ স্যার, তাকে হাম এইটা আমার শুধু আপনার জন্যই আছে আর কেউ নেই, মা বাবার সাথ আর কিছু বলবো না। এখানে আমি পেলাম ওই বেস্ট পার্টি মেকআপ অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার অ্যান্ড মোর টু কাম, কিউকি অভি আজ হামনে পার্টিসিপেট ভি কিয়া ফর বেস্ট ব্রাইডাল আর উসকা অ্যানাউন্সমেন্ট বাচ্চা, সো গড ব্লেস। মেকআপের জন্য তোমাদের এক্সেলেন্সি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা নিয়ে তুমি কি বলবে, কেমন লাগছে? সবসে পেলে তো থ্যাংক ইউ মে সন্দীপ স্যার কো বলুঙ্গি, ফির উসকে বাদ মেরে গুরু মেরে সুনীল স্যার, সুনীল জয়সওয়াল জিসকে জো কলকাতা কে সবসে বেস্ট মেকআপ আর্টিস্ট হ্যায়, উনসে মানে কোর্স সিখা হ্যায় জিনকি ওজে সে আজ মেরে কো ইয়ে অ্যাওয়ার্ড মিলা হ্যায়, আর নেক্সট মেরে পাপা আর মাম্মি কো বলুঙ্গি। মেকআপ আর্টিস্ট হিসেবে আপনাকে এক্সেলেন্সি অ্যাওয়ার্ড দেওয়া হলো, কি বলবেন, আপনার অনুভূতিটা শেয়ার করুন। আমার অনুভূতি 18 বছরের অভিজ্ঞতা, যেখানে এটা সেকেন্ড বার আমি পাচ্ছি, প্রথমবারও পেয়েছিলাম 18 সালে, আর এবারও আমি 19 সালে এটা নিয়েছি সেকেন্ড বার, যাকে এস ইনস্টিটিউটকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সন্দীপকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই বেস্ট মেকআপ পাওয়ার জন্য, এক্সেলেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তো আমি এই আমার ছাত্র ছাত্রীদেরও ভালোবাসার জন্য আমি আজ এইখানে এসে পৌঁছেছি, যেটা তাদেরকে সবকিছু উৎসর্গ করছি আজ তাদের জন্য। থ্যাংক ইউ সন্দীপ স্যার, থ্যাংক ইউ সন্দীপ স্যার, থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি, বিকজ আপকি ওজে সে হামে ইয়া মিলে, সো থ্যাংক ইউ সো মাচ, এন্ড থ্যাংক ইউ রক এন্ড ওয়ক এন্ড এসএনএস ইনস্টিটিউট। ক্যামেরায় আব্দুল্লাহ মোল্লার সাথে রাজকুমার দাসের রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।